অটো সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে খুন হলো এক যুবক। মৃতের নাম লক্ষণ গোপ। ঘটনাটি ঘটে এয়ারপোর্ট থানাধীন অনঙ্গনগর এলাকায়। খুনের অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তারও করল। সোমবার তাদের আদালতে সোপার্দ করা হলো। আবারও বিবাদকে কেন্দ্র করে খুন হলেন এক ব্যক্তি। বিবাদ অটোকে ঘিরে কাঠ দিয়ে পিটিয়ে সেই ব্যক্তিকে হত্যা করা হলো বলে অভিযোগ তুললেন মৃতের ভাই। আমরা আয়া দেখছি স্যার মাইরে টেরে গেছে গায়ে বোঝা পারাবতী ভাষীর কয়েকজনে কইল যে তারা গেছে গা মাইরে। কিভাবে মারছে বলে আপনারা মনে করতেছেন? ওই তো গাড়ির ফুটটা কারণে কইছে যে এই কারণে। আচ্ছা, এর কিচ্ছু না স্যার। আচ্ছা, কিভাবে মারছে? কিভাবে মারছে আপনার এনে কাজের ফাইল পাইছিল আয়া স্যাররা, আর গলাট মনো টিপ দিছে, আর এই জায়গাটা একটা বাড়ি দিছে, কানের ফুটিটা খুব দূরে ফাটাইছে, আর এনে একটা টুবলা বাড়ি। ঘটনাটি ঘটল এয়ারপোর্ট থানাধীন অনঙ্গনগরের অনিল দাস পাড়ায় রবিবার সন্ধ্যায়। মৃতের নাম লক্ষণ গোপ। পেশায় সে একজন অটো চালক ছিলেন। রাতে এনসিসি থানার খবর দেওয়া হলো এই খুন সংক্রান্ত বিষয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন এনসিসি থানার পুলিশ সহ অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়া মাধুরী। এই খুনের সঙ্গে জড়িত তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন মৃতের পরিবার। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তরা হলো সুমন বিশ্বাস এবং মিঠু সরকার। আরেকজন অভিযুক্ত পলাতক। সোমবার তাদের দুজনকে আদালতে সোপার্দ করে পুলিশ। গতকাল রাত্রি আনুমানিক 11:30 নাগাদ এয়ারপোর্ট থানার একটা ইনফরমেশন পাই যে অনঙ্গনগরস্থিত একটি বাড়িতে একটি যুবক প্রায় মৃত অবস্থায় পড়ে আছে। অ্যাকর্ডিংলি এয়ারপোর্ট থানার ওসি এবং অন্যান্য অফিসার্সরা সেখানে ছুটে যায় এবং সেখানে গিয়ে দেখতে পারে একটি যুবক তার নিজস্ব বাড়িতেই শুয়ে আছে অত্যন্ত রক্তাক্ত জখম অবস্থায়। আমরা পরিবারের লোকজনদের সাথে কথা বলি এবং বলে জানতে পারি যে আজকে সেদিন গতকাল সন্ধ্যা নাগাদ এই যে ভিকটিমের একটা অটোকে কেন্দ্র করে তার বন্ধুদের সাথে একটি বিবাদ তৈরি হয় এবং সেই বিবাদকে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারি হয় এবং ধারণা করা হচ্ছে যে সেই মারামারির সময় হয়তো এই আমাদের কেসের ভিকটিমের মৃত্যু হয়। এই মুহূর্তে আমরা দুজনকে এই কেসের কানেকশনে দুজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং এই বিষয়টিকে কেন্দ্র করে একটি মামলা আমরা রুজু করেছি যার নাম্বার হচ্ছে 66/2021 এবং একটা মার্ডার কেস আমরা নিই। আমরা আসামি দুজনকেই আজকে কোর্টে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডের জন্য আবেদন জানাবো। খুনের মামলা নিয়ে তদন্ত করছে পুলিশ। এখন দেখার তৃতীয় অভিযুক্তকে কত দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।